আসসালামু আলাইকুম গাইজ, আমি তাওহিদ এবং আপনারা দেখছেন ইটস তাওহিদ ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে আমি দেখাবো কিভাবে এরকম ব্ল্যাক ইফেক্ট ফটো এডিটিং করতে হয়। সো গাইজ, উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। সো গাইজ, আমি এখন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। তো যাদের মোবাইলে এই অ্যাপসটি নেই, তারা গুগল প্লে স্টোর অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো। দেন এটি ওপেন করার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। দেন এখানে অল ফটোজ এ ক্লিক করে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ব্ল্যাক পিএনজিটি ডাউনলোড করে অ্যাড করে নেবেন। দেন এখানে টুলস অপশনটিতে ক্লিক করার পর ক্রপ অপশনটিতে ক্লিক করে 3.4 রেটিও সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক করবেন। দেন এখানে অ্যাড ফটো অপশনটিতে ক্লিক করে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে লাইট পিএনজিটি ডাউনলোড করে অ্যাড করে নেবেন। দেন এটিকে এভাবে বড় করে এর অপাসিটি 10-15 এর ভিতরে রেখে টিক চিহ্নতে ক্লিক করবেন। দেন আবার অ্যাড ফটো অপশনটিতে ক্লিক করে আপনার ফটোটি অ্যাড করে নেবেন। দেন ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কাট আউট অপশনটিতে ক্লিক করে এভাবে আউটলাইন করে নেবেন। দেন এই এরো চিহ্নতে ক্লিক করার পর যতটুকু সিলেকশন হয়নি এভাবে সিলেকশন করে নেবেন। দেন সেভ অপশনটিতে ক্লিক করে এটিকে সঠিকভাবে বসিয়ে দিবেন। দেন টিক চিহ্নতে ক্লিক করার পর আবার এই চিহ্নতে ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন। দেন এটিকে প্রপারলি অ্যাডজাস্ট করতে লাইটরুম অ্যাপসটিতে ওপেন করবেন। তো যাদের মোবাইলে এই অ্যাপসটি নেই, তারা গুগল প্লে স্টোর অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো। দেন এই লাইট অপশনটিতে ক্লিক করে এক্সপোজার 0.10 এ রেখে কন্ট্রাস্ট বাড়িয়ে নেবেন। দেন শ্যাডো ও ব্ল্যাক কমিয়ে নেবেন। দেন এখানে টেম্পারেচার টুলটিতে ক্লিক করার পর মিক্স টুলটিতে ক্লিক করে আপনার ফটো অনুযায়ী এভাবে কালার গ্রেডিং করে নেবেন। দেন এই অপশনটিতে ক্লিক করে ক্লারিটিকে বাড়িয়ে বিগনেট কমিয়ে নেবেন। দেন এই অপশনটিতে ক্লিক করে ফটোটিকে এক্সপোর্ট করে নেবেন।